দর্শক, এখন আমরা আছি ভারতের ঝাড়খণ্ডের সবচেয়ে বিখ্যাত স্ট্রিট ফুডের এলাকা খাওগালি কিংবা খাবারের গলি এলাকায়। এখানে বিখ্যাত খাবার লিচি চোখা, এছাড়াও অনেকগুলো খাবার নাকি এখানে অনেক বেশি বিখ্যাত। আমরা আছি সবগুলোই টেস্ট করব, চলুন খেয়ে নেই। এক কিলোমিটার রাস্তা জুড়ে কেবল স্ট্রিট ফুড, বাহারি দোকান, মুখরোচক খাবারে পূর্ণ। জামশেদপুরের বিস্তুপুর এলাকার খাওগালি স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। ছেলে বুড়ো পরিবার নিয়ে হাজির নিজের প্রিয় মেনু চেখে দেখতে। তবে এখানকার সবচেয়ে বিখ্যাত খাবারের নাম লিট্টি চোখা। প্রতিদিন হাজার খানেক মানুষ ভিড় করে এই সুস্বাদু খাবার খেতে। খুব বিখ্যাত লিট্টি, ঝাড়খণ্ডের সবচেয়ে বিখ্যাত খাবার, স্বাদ দুর্দান্ত, আপনি নিজেই খেয়ে দেখুন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অনেক মানুষ আসে এখানে। কি আর বলবো, এটা খেতেই অনেক দূর থেকে এসেছি। এখানে থাকি না বলে প্রতিদিন খাওয়া সম্ভব হয় না, তবে এটা খেতেই এখানে আসা হয়। প্রতিদিন 400-500 মানুষ আসে। দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। 2006 থেকে এই ব্যবসা করছি। আমি এখন ট্রাই করব ঝাড়খণ্ডের বিখ্যাত লিচি চোখা, চলুন দেখি খেয়ে কেমন লাগে। দুর্দান্ত, সন্ধ্যা হতেই ভিড় বাড়ে খাওগালিতে। দাম কম থাকায় পকেটে কিছু টাকা নিয়ে খাওয়া যায় পেট পুরে। নানা স্বাদের খাবার দেখে লোভ লাগতে বাধ্য যে কারো। খেতে আসেন অনেক বাঙালিরাও। আমরা প্রতিদিনই খেতে এখানে আসেন, আর সব জিনিসই ভালো আছে। রোলটা বেশি একটু ভালো লাগে, আর চিকেন রোল অনেক দারুণ এখানে। চাউমিন মিনু ভালো হচ্ছে, সব চাইনিজ ডিশই এখানে বেশি মিলে, নন ভেজ। আজকে আমরা সানডেতে পার্ক এসেছিলাম, দিয়ে পার্কে থেকে যাচ্ছিলাম এখানে রুকেছি খাওয়ার জন্য। স্ট্রিট ফুডকে কেন্দ্র করে অনেক মানুষের পেশা গড়ে উঠেছে জামশেদপুরে। স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করার অনুপ্রেরণা পেতে পারেন বাংলাদেশের তরুণরাও। মেহেদী নাইম, সময় সংবাদ, জামশেদপুর, ভারত।